আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয়াই এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজ আমি আপনাদেরকে খুব সহজেই কীভাবে আপনারা স্লাভনা করবেন বাসায় সেই রেসিপিটি দেখাবো খুব সহজ করেই দেখিয়েছি কিন্তু খেতে খুবই মজার হয় এভাবে চুলা রান্না করলে তো আমি উপর দিয়ে একটু ডেকোরেশন করে দিচ্ছি আর এখানে আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি ডেকোরেশনের জন্য এটা আপনারা স্কিপ করা যাবেন যে তো এটা ইফতারে খাবেন সেই জন্য ইফতারে কিন্তু কাঁচা পেঁয়াজ খাওয়া ঠিক না তো এটা স্কিপ করবেন তো চলুন কীভাবে এই ছোলাটা রান্না করেছি সেই রেসিপিটি দেখে নিই প্রথমে এখানে আমি ছোলা সিদ্ধ করে নিয়েছি নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি দেড়টা আলু সিদ্ধ নিয়ে নিয়েছি ছোলাটা আপনাদের ইচ্ছা অনুযায়ী কম বেশ করে নিয়ে নেবেন চুলার পরে এখন একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি তেল দিয়ে দিলাম আর এই তেলটা যে আমরা আলুর চপ বেগুনি ভাজি যে তেলটা রয়ে যায় সেই তেলটা এখানে আমি ব্যবহার করছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা আর দুইটা মরিচ এখন জিরা আর এই মরিচটাকে খুব ভালো করে ভেজে নেব এতে করে আপনার ছোলার টেস্টটা আরও বেশি ভালো আসবে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে খুব ভালো করে একটু ভেজে নেব তো আমি এরকম করে ভেজে নিয়েছি এখন সামান্য পরিমাণে একটু পানি দিয়ে এখানে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া আর হাফ চা চামচ আপনার রাঁধুনি মুরগির মাংসের মশলা এটা দিলে আপনার এই ছোলার টেস্টটা অনেক বেশি ভালো আসবে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো লবণ লবণ আর ঝাল আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন পেস্ট এখন খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব এই ছোলা ভুনাতে আপনার মুরগির মাংসের মশলাটা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে খেতে খুবই ভালো লাগে আমি প্রায় সময় এটা দিয়ে রান্না করি এভাবে রান্না করলে ছোলার টেস্টটা অনেক বেশি ভালো আসে আলুগুলো এখন আমি আদা ভাঙা করে নিলাম তো মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন সেই ছোলা আর আলুগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আলুটা কিন্তু আমি একদম মিহি করে দিইনি আধা ভাঙা করে দিয়েছি এতে করে ছোলাটা খেতে বেশি মজার হয় তো এখন খুব ভালো করে দুই থেকে তিন মিনিট এভাবে কষিয়ে নেব এইভাবে বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে তারপরে এখানে পানি দিয়ে দেবো আর পানির পরিমাণটা এখানে খুবই অল্প পরিমাণে দিতে হবে কারণ ছোলা এবং আলু দুইটাই সিদ্ধ করা তাই এখানে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই এখানে আমি এক কাপ পানি দিয়ে দিয়েছি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর তিন মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে একটু মিশিয়ে দিয়ে তারপর এখানে আমি তিনটা কাঁচামরিচ দিয়ে দেব। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে দিয়ে আবারও আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব পুরোপুরি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত তো পুরোপুরি পানিটা শুকিয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন ছোলা রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এখন একটু নাড়াচাড়া করে সম্পূর্ণ পানিটায় শুকিয়ে নেব তো সম্পূর্ণ ছোলাটাই কিন্তু রান্না হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালারও চলে এসেছে এখন আমি নামিয়ে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে তো দেখলেন তো খুব সহজেই অল্প উপকরণ দিয়ে অল্প সময়ে কিভাবে ছটপট মজাদার ছোলা রান্না তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন এখন সেই শুকনা মরিচ দুইটা উপর দিকে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেস্তা এতে করে ছোলার টেস্ট আরও বেশি ভালো আসবে তারপরে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি আর সবশেষে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি এটা আপনারা দেবেন না কারণ ইফতারিতে কিন্তু কাঁচা পেঁয়াজ খাওয়া ঠিক না আমি ডেকোরেশনের জন্য একটু দিয়ে দিয়েছি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ